সালামু আলাইকুম, আমি এখন আপনাদের সামনে বৃষ্টির দোয়া পড়ে শোনাবো। বাড়ি থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়তে হয়, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাড়িতে প্রবেশের সময় এই দোয়া পড়তে হয়, বিসমিল্লাহি ওয়ালাজিনা ওয়া বিসমিল্লাহি খরজনা ওয়া আলা রাব্বিনা তাওয়াক্কালনা। কুশল জিজ্ঞাসা করলে, ভালো থাকলে এই দোয়া পড়তে হয়, আলহামদুলিল্লাহ। ভালো না থাকলে দোয়া পড়তে হয়, আলহামদুলিল্লাহ ইয়ালা কুল্লি হাল। বিপদ আপদের সময় দোয়া পড়তে হয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রোগী দেখতে গেলে তার জন্য দোয়া পড়তে হয়, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। রোগ না ব্যক্তির শরীরে হাত দিয়ে দোয়া পড়তে হয়, আউযু বিল বাসা রাব্বান নাস ইয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাআকা শিফাআল্লাহ ইউগাদির সাকমা। মুজা ব্যক্তির নিকটে দোয়া পড়তে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ। দুঃসম্পদ বা মৃত ব্যক্তির খবর পেলে দোয়া পড়তে হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কবরের লাশ রাখার সময় দোয়া পড়তে হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মৃত ব্যক্তি দাফনের পরে দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা মাগফিরলি আল্লাহুম্মা সাব্বিতহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে দরুদ পাঠ করতে হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা তাইয়িবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমাতু শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাগ দমনের দোয়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কেউ দান করলে তার জন্য দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। ঘুম যাওয়ার সময় দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা বিসমিকা মুত ওয়াহিয়া। ঘুম থেকে উঠার সময় দোয়া পড়তে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়াইনা বাদা মা মাতানা ওয়া ইলাইহি রুশুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।